आज के मदनापति बामनगोला ब्लकर मदनापति एक नम्बर अंचल এই অঞ্চলে আমাদের দলীয় প্রধান ছিল রঞ্জিতা হালদার। তো দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতো না, নিজের আধিপত্য বজায় রাখতো। এই এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দলের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আজকে আমাদের মেম্বাররা এক জায়গায় সম্মিলিত হয়ে ওর বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে হ্যাঁ আগামী দিনে ভোট গঠন করবে আমাদের মেম্বাররা। তাকে আজকে কি অপসারণ করা হলো? হ্যাঁ, রঞ্জিতা হালদারকে অপসারণ করা হলো। কতজন মোট মেম্বার? টোটাল 19 জন মেম্বার। 19 জনের মধ্যে বর্তমান 16 জন একদিকে আছে প্রধানের বিরুদ্ধে, আর 3 জন প্রধানের সঙ্গেই আছে। আগামী দিনে পঞ্চায়েত কিভাবে চলবে কি বলতে চাইছেন? আগামী দিনে যে দল সিদ্ধান্ত যাকে প্রধান করবে আর কি, সে প্রধান এখানকার মানুষকে সাথে নিয়ে চলবে, এই এলাকার উন্নয়ন করবে, এটা আমাদের আত্মবিশ্বাস। কি নাম আপনার? শ্যামল মণ্ডল। কি দায়িত্ব? সহসভাপতি বামংলা ব্লক তৃণমূল কংগ্রেস। অঞ্চল থেকে কার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিলেন এবং কি হলো? আমরা রঞ্জিতা হালদারের বিরুদ্ধে অনাস্থাটা ডেকেছি। আমরা 16 জন পঞ্চায়েত, আর ওনার হাতে দুইজন পঞ্চায়েত আর প্রধান নীতি। কি হলো আজকে? আজকে আমরা অপসারণ করলাম। প্রধান গঠন কি হলো আজকে? না, আজকে প্রধান আজকে অপসারণ করলো। আজকে অপসারণ কেমন লাগছে? অপসারণ ভালো লাগছে। কেন অপসারণ করেছিল? কারণটা? কারণ প্রধানের বহু দুর্নীতি, এনার্জিএস থেকে আরম্ভ করে ঘর থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ দুর্নীতিগ্রস্ত হতো। তাই আমরা দলগতভাবে টিএমসি দলগতভাবে সবাই বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে অঞ্চল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে শাখা সংগঠন থেকে আরম্ভ করে আইনটিউশন থেকে আরম্ভ করে যুব সংগঠন থেকে আরম্ভ করে এবং ব্লকের মাদার কমিটি থেকে আরম্ভ করে যুব কমিটি সবাই মিলে এবং ডিস্ট্রিক্ট থেকেও সবাই মিলে এই পদক্ষেপ নিয়ে আজকে এই প্রধানের অপসারণ। কি নাম আপনার? নাজির সরকার। কি দায়িত্ব রয়েছে? আমি অঞ্চলের জেনারেল সেক্রেটারি, জিপির মেম্বার। আমার সংসদ নাম্বার হচ্ছে 14।